পরিবেশ বেয়া হয়, গাঁ খান বেয়া হয়ে যায়, তরপ দেখিয়ে বেলা পিছর প্রজন্ম শিকিব এইবিলা গম পাইছে নাই পা। আজি এনেকা আছে গাঁত সাইকেল এখন হাই আছে, মই দুদিন আগত ভিডিপি ডিউটি দিছো, দুদিন পিছত সাইকেল এখন হাই আছে। ছাগলী চুরর বিলৈ দীর্ঘদিনে ছাগলী চুরি করে সন্ত্রাস সৃষ্টি করে অহা চুরক করায়ত্ত করে উত্তম মধ্যম রাইজর তিতাবর অভয়াপুরীর দিন দুপরতে রাইজে হাতে লুটে ধরলে দুটাক ছাগলী চুরক। নগাবাটর তরানী অভয়পুরীত ছাগলী চুর করে সন্ত্রাস সৃষ্টি করে আহিছিল দুই ছাগলী চুর বিক্রম আর মিয়াই। রাইজে হাতে লুটে করায়ত্ত করার পাছত রাজপথতে এশিকনি দিলে দুয়োটা চুরক, আর ইয়ার পাছতে মেরাপানী আরক্ষীক গতাই দিয়ে চুর দুটাক। ইফালে রাইজে মেরাপানী আরক্ষীক গতাই দিয়া চুর দুটাক যাবলৈ দিয়াত ক্ষুণ্ণ হৈ পৰিছে সীমান্তবাসী রাইজ। আমার পহিলাতে আমি নদী কিনারত বান্ধি থাকি ছাগলী, সদায় বান্ধু, প্রায় দুঘণ্টামান পাছতে আকৌ নিবলৈ আহিছোঁ গধূলি হল, তেতিয়া মানে ছাগলীজনী নাই, আমার লগৰ ছাগলী এজনী আছে, এজনী খুঁটি চুটি একোৱে নাই, ৰছীও নাই, আৰু প্রায় অকল আমাৰ এইটোৱে নহয়, দদায় পিতেকৰ ঘৰ খাচী এটাই, তাৰপিছত আকৌ এই মাইকীজনী নিলে তাকো শনিবাহে, তারপর আকৌ আমার একই গাঁৱে সোণাল গাঁও তেখেতলোক তিনটা ছাগলী নিলে। তিতাবৰৰ পৰা অনমল যাদৱ, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।